রঙিন পোশাকের বড় ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দল এখন পৃথিবীর সেরা দলগুলোর একটি। তাই ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে সাকিবদের স্বপ্নটাও অন্য সবার থেকে বড়। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্ব গত 4 বছরে ওডিআই ফরম্যাটে বাংলাদেশ অসাধারণ এক দল হয়ে উঠেছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়, যার ফলে ওডিআইতে ধারাবাহিক পারফরমেন্স করেছে বাংলাদেশ। এখন এই ধারাবাহিকতা বিশ্বকাপে ধরে রাখা টাইগারদের প্রধান লক্ষ্য। অধিনায়ক থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়কত্বের দায়িত্ব অর্পিত হয় সাকিব আল হাসানের উপর। গত 11 আগস্ট নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ওই সময় অধিনায়কত্ব ও দল নিয়ে সাকিবের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আজ প্রথমবারের মতো গণমাধ্যমকে জানান, গত 4 বছরে আমরা ভালো দল হয়ে উঠেছি, সেটি বিশ্বকাপে দেখানোর ভালো একটা সুযোগ আছে বাংলাদেশের সামনে। এলপিএলে নিজের দল গলের ব্যাটিং ইনিংসের সময় মাঠের পাশে উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। ম্যাচ নিয়ে কথা বলার সময় আসে অধিনায়কত্বের প্রসঙ্গ। অধিনায়কত্ব পাওয়ার পর রিধিমা অভিনন্দন জানানোর পর সাকিব বলেন, আসলে অধিনায়কত্ব আমার জন্য নতুন কিছু নয়, দল হিসেবে সামনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে, বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে। ওয়ানডে ক্রিকেট বরাবরই বাংলাদেশের জন্য শক্তির জায়গা, তার ফলও পেয়েছেন সর্বশেষ বিশ্বকাপে সুপার লিগে বাংলাদেশ ছিল 3 নম্বর পজিশনে। তবে বিশ্বকাপের মাস 2 আগে অধিনায়কত্বের বদল যে কোনো দলের জন্য বড় একটা ধাক্কা, যা স্বয়ং বিসিবি বস অকপটে স্বীকারও করেছেন। তামিমের ইস্যুটা একটা বিরাট ধাক্কা খেয়েছে দলটাতে। আমি নিজেও চেঞ্জ, আমি তখন আপনাদের সামনে আসতেই চাই না, আমি যেতেই চাই না। সো ন্যাচুরালি আমিও আসলে সব পুরো ব্যাপারটা ঘটনাটা নিয়ে আমরা প্রিপেয়ার ছিলাম না। এই পরিস্থিতিতে আমি মনে করি সকলে মিলে আমাদের এখন বাংলাদেশ দল যেটাই খেলবে তাদের সাপোর্ট করা উচিত, চোখ বন্ধ করতে হবে। অবশ্যই অধিনায়ক সাকিব বলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ক্রিকেট ভক্তরা। 2 সংস্করণে অধিনায়ক থাকায় সাকিব অল্প সময়ের মধ্যে দলকে গুছিয়ে নিতে খুব একটা বেগ পেতে হবে না, এমন বিশ্বাস আর প্রত্যাশা থেকে বিসিবি তার উপরে আস্থা রেখেছে। ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও সাকিব 2019 সালের বিশ্বকাপে দারুণ উজ্জ্বল ছিলেন। দলগতভাবে আশানুরূপ সাফল্য না পেলেও সাকিব ব্যাট হাতে 606 রান সংগ্রহের পাশাপাশি 11 উইকেট শিকার করেন। এবারও নিজের পারফরমেন্সের দিকে নজর দেবেন বাংলার ক্রিকেটের এই নবাব। সেই সাথে অধিনায়ক সাকিবের থাকবে লক্ষ্য ভারত বিশ্বকাপকে স্মরণীয় করে রাখা। শ্রীলঙ্কা লিগে সাকিব ব্যস্ত থাকলেও এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে স্কোয়াডে থাকা বাকি সদস্যরা। গত 30 জুলাই থেকে শুরু হওয়া এলপিএল চলবে 20 অগস্ট পর্যন্ত। শোনা যাচ্ছে এলপিএল শেষে সাকিবের সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে যোগ দেবেন। এশিয়া কাপে যাওয়ার আগে মিরপুরে দলের সাথে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ওডিআই দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।